আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড এন্ড প্রাউড, সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস এবং এমআরএ গ্লোবাল কার্গো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন সিং লাউড অ্যান্ড প্রাউড। আর আজকে আমাদের সাথে প্রাউড হয়ে গান করতে এসেছে লন্ডন বেস ব্যান্ড বাংলা ব্রিগেড। তো আমি এবার তারিক ভাইয়ের কাছে যাচ্ছি। তারিক ভাই, এতদিন ধরে আছেন বাংলা ব্রিগেডের সাথে, বাংলা ব্রিগেড নিয়ে আপনার কথা কিছু শুনি। কেমন লেগেছে, কেমন লাগছে, কিংবা কি করতে চাচ্ছেন আপনাদের এই ব্যান্ড নিয়ে, আপনার পার্সোনাল ওপিনিয়ন? আসলে তো প্রথম থেকেই আছি একসাথে, ভাইয়ের সাথে কাজ করছি, অনেক মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু উই আর ভেরি কমিটেড। সেটাই ফার্স্ট ডে আমি বলছিলাম। দেন আমাদের আসিফ ভাই, আসছি আসিফ ভাইয়ের কাছে আসবো একটু পরে। তারপর তো আস্তে আস্তে সঞ্জয় ভাই আসলো, দেন উই গট দিস টু লিটল ব্রাদার্স, দে ভেরি গুড। আমরা সবার সাথে একটু পরে কথা বলবো। কেমন বাজে এটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, আর আমাদের প্ল্যান, এটা আসলে অনেক বড় প্ল্যান, প্রথম থেকে অনেক বড় প্ল্যান, অনেক দূর যাব, অনেক কাটা রাস্তায় দেখি অনেক কাটা, কিন্তু আসবেই, বাট আমরা যাব। অবিয়াসলি এটা তো মানে ভালো কাজের জন্য যা হয় আর কি, যা হয়, ঠিক আছে। লেটস সি হোয়্যার উই গো। ঠিক আছে, আমরা তো সাথেই আছি। সো এবার কোন গানটি শোনাচ্ছেন? এবার একটা আমাদের গর্ব আব্দুল করিম, তার একটা গান করব। এটা আমরা একটু স্লাইটলি চেঞ্জ করেছি, আচ্ছা, চেঞ্জ করে আমরা করছি আর কি, হোপ ভিউয়ার্সরা পছন্দ করে, অবশ্যই ভালো লাগবে। চলুন শুনে আসি। আব্দুল করিম ফুল মানহারা,
সবই তোমার জানা আপন করিম ফুল মানহারা সবই তোমার জানা সুষময়ের সুজন বন্ধু সুষময়ের সুজন বন্ধু দেখা তো দিলায় তার বন্ধু আজকে যেটা বারবার বলতে হচ্ছে ছোট করে প্রশ্ন ছোট করে আমরা গান বেশি শুনতে চাচ্ছি আর নিজেই আমি নিজে এক্সাইটেড খুব তার আগে একটা কল নিয়ে আসি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখছি খুব ভালো লাগছে and you look so good our sound is so good সব কিছু দেখছি but এখন আমি আপনাকে শুনতে পাচ্ছি না that's the problem হ্যাঁ এখন মনে হয় আপনাকে একটু শুনতে পাচ্ছি ওকে থ্যাঙ্কস ওয়াচিং আস হ্যাঁ নো প্রবলেম আর সবাইকে কি বলবো আর ইটস মাই ফ্যামিলি ব্যান্ড এনিওয়ে তো ইটস রিয়েলি ইউ গাইজ লুক সো গুড এন্ড ইটস রকিং তো খুব এনজয় করছি সো ইউ গাইজ কিপ কন্টিনিউ আমার একটা রিকোয়েস্ট আছে কিন্তু কোনটা ভাবি আমরা ঝটপট শুনে নিতে যাচ্ছি প্লিজ একটা মাইলসের গান করতে মানে চাচ্ছিলাম যে আপনারা করেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে অবশ্যই অবশ্যই মাইলসের গান করব থ্যাঙ্কস ওকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর ইউ কল আর কি কেউ আছেন লাইনে না আমরা পরে কলগুলো নিব ঠিক আছে আমরা সরাসরি গানে চলে যাচ্ছি যেদিন বন্ধু চলে যাব চলে যাব বহু দূরে ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আর মনে রেখো কেবল আজ
ভালোবাসো শুধুই তোমাবে আর মনে রেখো কেবল একজন ছিল ভালোবাসো শুধুই তোমাবে প্রসঙ্গ ছাড়া একটু ব্যান্ড প্রসঙ্গেই কথা বলছিলাম তারপর মিল্টন ভাইয়ের কাছে অ্যাজ এ সিনিয়র আমাদের আমাদের যারা আমরা
মিলজন ভাইকে মানি আমরা যারা এখন কাজ করছি ইয়ং জেনারেশনরা অফকোর্স আমি পার্সোনালি আমি শুধু জানতে চাই যে মিলজন ভাই আমাদের কমিউনিটিতে অফকোর্স আম টকিং অ্যাবাউট লন্ডন যে আপনার কি মনে হয় যে আমাদেরকে এত আরও বেশি বেশি করে বাংলাদেশ ব্যান্ড মিউজিককে প্রমোট করা উচিত যে আমাদের নিউ জেনারেশন যারা আছে কিংবা আসছে তাদের মাঝে যে কোনো আপনার আপনার কি এটা নিয়ে কি চিন্তা যে হ্যাঁ শুধু আসছি অ্যান্সারের কাছে আরও প্রশ্ন আছে একটা ছোট কল দিয়ে কে আছেন লাইনে সালাম আলাইকুম সালাম আলাইকুম দর্শক কি আমাকে শুনতে পাচ্ছেন মনে হয় আমরা লাইনটা হারিয়ে ফেলেছি নেক্সট টাইম ট্রাই করুন প্লিজ সো আমরা মাঝে মাঝে কিন্তু আমি মেনশন করতে চাচ্ছি না কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের মতো আমরা আমাদের কমিউনিটিতে আমরাই কিন্তু আমাদের নিজেদের বাংলাদেশ ব্যান্ড মিউজিক ছাড়া বাংলা মিউজিক ছাড়া মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা অন্য অন্য কোনো মিউজিককে প্রমোট করছি কোনো না কোনোভাবেই মেনশন করতে চাচ্ছি না সো এই প্রসঙ্গে কি বলতে চান আবারও থামাচ্ছি সরি একটা কল নিয়ে সরি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম হ্যালো ঠিক আছে পরে কথা বলছি সরি আর থামাচ্ছি না আপনাকে আপনি জি আমরা অন্য যে অন্য কালচারের মিউজিককে প্রমোট করছি আজকাল মাঝে মাঝে দেখতে হয় আমাদেরকে অন্য কান্ট্রির মিউজিককে আমরা প্রমোট করছি এ প্রসঙ্গে অ্যাজ এ সিনিয়র আমি জানতে চাচ্ছি যে আপনার আপনার কি মতামত ব্যাপার হচ্ছে আমার মতামত কি আমি দেব মানে আমাদেরকে উচিত নয় আমাদের উচিত বাংলা বাংলা ব্যান্ডকে প্রমোট করা অবভিয়াসলি and we are struggling we are struggling still and we did before but এখন একটা লেভেলে আসছে people are listening আমাদের বাংলা ব্যান্ডের গান অনেক সময় গাড়িতে শুনি এই যে আইলানা আইলানা শাহ আব্দুল করিমের গানটা that was really nice composition I have to say আমি চিন্তা করছি যে দেখি না পারি কিনা and when we tried গানটা রিলিজ করছি টিভিতে গেছে অনেক সময় ছেলেরা ইয়া দে আর ইনটু ইট তো আমাদের দায়িত্ব যে এটা প্রমোট করা বাংলাদেশ ব্যান্ড বাংলা ব্যান্ডকে ছেলে মেয়েদেরকেও শেখানো উচিত মিউজিক করো ব্যান্ড মিউজিক ইটস নট ব্যাড হ্যাঁ সেটাই জানতে চাচ্ছিলাম ফিরে আসবো আরও গান শুনবো আরও কথা বলবো আপনার সাথে ছোট একটা ব্রেকের পর নো প্রবলেম ভিউয়ার্স আশা বিশ্বাস সব কিছুই যে আপনাদের ভালো লাগছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক চলছে বাংলা ব্রিগেড গান করছে আর আমরা অনেক মজা করছি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগছে বাট ইটস টাইম ফর আ ব্রেক আই এম টেকিং আ শর্ট ব্রেক আই উইল সি ইউ সুন গাইস স্টে উইথ মি আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড এন্ড প্রাউড সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস এবং এমআরএ গ্লোবাল কার্গো